এই সামনে আমার গ্রাম মনিহারা কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূর মনিহারার এই সব অসহায় লোকজন তাছাড়া বিশেষ করে খুবই গরিব নো ক্যাপাসিটি টু বাই মেডিসিন আনলেস ইউ গিভ সামথিং দে আর টোটালি লেফট টু গডস মার্সি লোকে জানে সুগার আছে কিন্তু না ওষুধ কেনা পয়সা থাকে না টেস্ট করা পয়সা থাকে পছন্দ পছন্দ ডাক্তার বাবু দেই কোনো পয়সা লাগে না এইরকম ডাক্তার বাবু আমার মনে হয় বিনা পয়সা আমরা পাইনি এই প্রথম চেনা ডাক্তার অচেনা মানুষ এটা আমার কাছে অন্তত মনে হয়েছে ওনাকে দেখে যে বিরলতম এটা কিন্তু 200% নিষ্কাম কর্ম আমি এইটা করেছি যাতে আমার পকেটে যাতে একটা টাকাও যাতে না ঢোকে আই এনশিওর দ্যাট নট আ সিঙ্গেল পেনি এন্টার্স মাই পকেট ২০১৬ জানুয়ারি মাসে আমরা তিনজন এলাম পরের মাস থেকে ফার্স্ট সানডে সেই আরম্ভ হলো একটা পঞ্চায়েত অফিসে ৩০টা ৩৫টার মতো পেশেন্ট সঙ্গে একটা গ্লুকোমিটার নিয়ে আসতাম আর ১০ দিন ১৫ দিনের ফিজিশিয়ান স্যাম্পেল নিয়ে আসতাম পঞ্চায়েত অফিসে এরকম করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে জুন অবধি কাটলো বাবা বললো যে তোমার স্পেস আরও বেশি দরকার একটা জায়গা দেখলাম বাউন্ডারি দেয়া হলো বাবা লেবারের মতো ওইখানে ১.৫ মাস থাকলো তারপরে এই মনীন্দ্র সেবা সদন তৈরি হলো পুরুলিয়ার কাশীপুর ও বাঁকুড়ার ছাতনা ব্লকের সীমানায় এই গ্রাম সেখানে অপেক্ষা করে রয়েছে অসংখ্য মানুষ ভোর ৫টায় রওনা হয়ে প্রায় ৬ ঘন্টার পথ পেরিয়ে নিজের জন্মভিটে মনিহারা গ্রামে বেলা ১১টায় এসে পৌঁছন ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকে প্রায় ২৫,০০০ টাকার ওষুধ ব্লাড প্রেশার মাপার যন্ত্র ডায়াবেটিস সহ ৩০-৩৫ রকমের ব্লাড টেস্ট করার পোর্টেবল ল্যাব ২-৩ জন টেকনিশিয়ান প্রতি মাসের প্রথম রবিবার ডাক্তারবাবুকে দেখানোর জন্য হাজির হন প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ যে কোনো পেশেন্ট কনসালটেশনে ৩টে মেন পিলার একটা হচ্ছে কনসালটেশন একটা হচ্ছে ডায়াগনস্টিক আর একটা হচ্ছে থেরাপিউটিক তো আমি যা করছিলাম তাতে কনসালটেশনটা করছিলাম থেরাপিউটিক আমি কিছু ওষুধ দিতে পারছিলাম সবাইকে দিতে পারছিলাম না এবং পুরো ওষুধ দিতে পারছিলাম না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ডায়াগনস্টিক তো আমি দেখলাম যে ডায়াগনস্টিক পার্টটা আমাকে স্ট্রং করতেই হবে আমাকে আই হ্যাভ টু ডু ইট ২০১৮ মার্চে আমি আই স্টার্টেড মাই ডায়াগনস্টিক সার্ভিসেস এটা হচ্ছে ল্যাবরেটরি ইন এ বক্স এটা একটা বক্স যেটা বেসিক্যালি পোর্টেবল আছে তো এটাতে ব্লাড ইনভেস্টিগেশনস রুটিন ব্লাড ইনভেস্টিগেশনসগুলো হয় হিমোগ্লোবিন বায়োকেমিস্ট্রি যেটার মধ্যে ফাস্টিং সুগার বা পিপি সুগার ইউরিয়া ক্রিয়েটিনিন লিপিড প্রোফাইল এগুলো সব টেস্টগুলো করা যায় আর এটার মধ্যে ৩ পার্টস রয়েছে ফার্স্ট হচ্ছে একটা ইনকিউবেটর যেখানে স্যাম্পলসগুলো ইনকিউবেশন হয় একটা সেন্ট্রিফিউজ আছে যেখানে সেপারেশনগুলো হচ্ছে আর একটা অ্যানালাইজার যেখানে ফাইনাল অ্যানালিসিসগুলো হচ্ছে এই ল্যাবটা কিন্তু অ্যারাউন্ড ৩৬ ব্লাড টেস্ট হয় অ্যান্ড মিনিমাম কস্ট পড়ে হচ্ছে ১০০ রুপিস
এটা অলমোস্ট আমরা ফ্রি করি পেশেন্টসদের, মানে যে কেউ যদি কেউ দিতে পারে 10 টাকা তাহলে দেয়, না দিলে নো প্রবলেম। আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিল, নোটেবলি ডক্টর শ্রাবণী সামন্ত। এবার এখানে যেহেতু ফ্রিতে টেস্টগুলো হচ্ছে বলে সবাই এসে নিজের সুগারগুলো করিয়ে অ্যাটলিস্ট দেখছে কাদের কী প্রবলেম আছে, তো ওই জন্য ট্রিটমেন্টটা হচ্ছে। নইলে লোকে জানে সুগার আছে কিন্তু না ওষুধ কেনা পয়সা থাকে না টেস্ট করা পয়সা থাকে। মণিহারা গ্রাম ও তার আশেপাশে 40-45টি গ্রাম থেকে আসা 200-250 জন মানুষ অপেক্ষা করে থাকেন প্রতি মাসের প্রথম রবিবারটির জন্য। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই প্রান্তিক মানুষগুলো জীবনে বহু ক্ষেত্রেই হয়তো বঞ্চিত। পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে কিন্তু এখনও অনেকটা পথ চলা বাকি। গ্রাম হলো ভবাড়ি, কাশীপুরের সামনে, এখানে প্রায় 22 কিলোমিটার দূর। এখানে আমার আসা হলো 3 বার। আগে আমার 2001 থেকে সুগার, অনেক ডাক্তার দেখাচ্ছি ভালো হয়নি, এখানে আছে যাই হোক নর্মাল হয়েছে, কিছু ভালো আছে। পার ডে আমার 40-50টা পেশেন্টের ব্লাড স্যাম্পল টেস্ট হয়, রিপোর্ট 2-2.5 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হয়। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য আউটকাম। তো 1 বছর 15 মাস ধরে এরকম পেশেন্টদের ডায়াগনোস্টিক করা হচ্ছে, 1 মাসের পুরো ওষুধ দেওয়া হয়, কনসালটেশন তো 200+ হয়। সো আপ টিল নাও দ্য ডায়াগনোস্টিক পার্ট, দ্য ওপিডি পার্ট ইজ ফেয়ারলি স্যাটিসফ্যাক্টরি টু মি। এর মধ্যে আবার একটা জিনিস আমি অ্যাড করেছি, দ্যাট ইজ টেলিমেডিসিন। ওখানে দুজন ছেলে আছে, তারা ওখানে আমার সঙ্গে কলকাতায় ভিডিও কনফারেন্সিং করে। বয়স 80 ছাড়িয়ে গেছে। কলকাতা থেকে ছেলে আসার 2-3 দিন আগে আসানসোল থেকে চলে আসেন বাবা সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনের আনন্দে মানুষের সেবার কাজে ব্রতী হয়েছেন তিনিও। ইচ্ছে অনেকদিনেরই ছিল কিন্তু আমি তো ডাক্তার নই, তারপরে যখন সুযোগটা এলো, সন্তানের ইচ্ছে হলো, তখন আমি এটা অর্গানাইজ করেছি। এগুলো সবই আমারই তৈরি। তো করতে তো মণিহারার এইসব অসহায় লোকজন, তাছাড়া বিশেষ করে খুবই গরিব, মণিহারার বাইরে গিয়ে কোনো জায়গায় চিকিৎসা করা এদের সম্ভব নয়। যখন চিকিৎসাটা করায় তখন প্রায় শেষ অবস্থা। ওষুধ আমার টোটাল কস্ট অ্যারাউন্ড 20,000-এ লাগে, তার মধ্যে হয়তো 20-25% আমি ফিজিশিয়ান স্যাম্পেল পাই, বাকি আই বাই। আই হ্যাভ অ্যান অ্যালোকেশন অফ অ্যারাউন্ড 35-40,000 পার মান্থ। ডক্টর বন্দ্যোপাধ্যায়ের মাইক্রোবায়োলজি স্ত্রী ডক্টর কোকিলা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এত দীর্ঘ প্রতীক্ষার পর ঘর মুখে ফিরে যাওয়া এই দুস্থ ও অসহায় মানুষগুলোর মুখের হাসি তা জীবনের পরম পাওয়া। মাঝে মাঝে সামিল হয় পরিবারের ছোট সদস্যরাও, স্কুলের ছুটিতে তারাও বাবার এই কাজে হাত লাগায়। পৌঁছানোর পর থেকে ছেলে সিদ্ধার্থ ও মেয়ে শ্বেতা ওষুধ দেবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ল্যাবের জন্য পার্সোনাল টেকনিশিয়ান, রিএজেন্টস কী হবে সেটা, তারপরে কন্ট্রোলসগুলো ঠিকঠাক করে রান করা, এইগুলো একটু দেখি, প্লাস এসে এখানে ওষুধ দেওয়া এটাতে একটু যোগদান দিই, আর ইসিজি করে দেয় আমার ছেলে পেশেন্টসদের, আমার মেয়ে পেশেন্টের রেজিস্ট্রেশনে হেল্প করে, ওষুধ ডিস্ট্রিবিউশনে খুবই সাহায্য করে, প্লাস বাড়িতেও ওরা বাবার সঙ্গে মিশে ওষুধগুলো গুছোনোতে ওরা খুবই সাহায্য করে। বছরের পর বছর কিভাবে করে চলেছেন এই মানুষ সেবার কাজ, যাদের থেকে কেউ ফিরেও তাকান না তাদের জন্য নিঃস্বার্থভাবে সেবা করা, এ এক অদ্ভুত চ্যালেঞ্জ নিয়েছেন ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায়। বছর 3 আগে যখন কাজ শুরু করেন তখনও জানতেন না যে গ্রামের মানুষের ডায়াবেটিসের হার ক্রমশ বাড়ছে। আনকন্ট্রোল ডায়াবেটিস, তার একটা সিভিয়ার সাইড এফেক্ট ডায়াবেটিসের, তার পাটা আঙুলটা কাটতে হয়েছে। সুগার অনেকটা কন্ট্রোল হয়েছে, তো আই এম ট্রাইং তাকে যদি ওরাল ড্রাগসে আমরা কন্ট্রোল করতে পারি। গ্রামের মানুষের কাছে ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঈশ্বর। তবে ডক্টর বন্দ্যোপাধ্যায় মনে করেন তিনি কেউ নন, তিনি শুধুমাত্র ভগবানের সেবা করছেন, তাই গড়ে তুলেছেন তাঁর এই সেবামূলক কাজ সার্ভিং দি গড ফাউন্ডেশন। নেক্সট আমার একটা প্ল্যান আছে,
একটু করেও প্ল্যানটা আরম্ভ হয়েছে, কিন্তু আই ওয়ান্ট ইট মোর ভিগারাস। একটা ছোট্ট ওয়্যারলেস ইসিজি, হার্ডলি 15 grams ওজন, সেটার সঙ্গে যদি আমি একটা হেলথ ওয়ার্কারকে বা একটা যে কোনো একটা ছেলেকে, এডুকেটেড একটা ছেলেকে যদি একটা বিপি মেশিন, এই ইসিজি আর গ্লুকোমিটার নিয়ে যদি আমি বাড়ি বাড়ি একটু যদি পাঠাতে পারি, যেখানে এল্ডারলি পপুলেশন আছে বা একটা হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এবং আমার টেলিমেডিসিনের সফটওয়্যারটা তার ফোনে আছে, সেই ফোন থেকে সে যদি আমার সঙ্গে ভিডিও কনফারেন্সিং করে, তাহলে এইখান থেকে 300-350 kilometers দূরে একটা গ্রামে হোম কনসালটেশন উইথ ডায়াগনোসিস উইথ থেরাপি টু সাম এক্সটেন্ট যদি করা যায়, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মডেল, ইফ ইট ক্যান বি রেপ্লিকেটেড আই মিন নাথিং বেটার দ্যান দ্যাট। শান্তনু বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS করে জেনারেল মেডিসিনে MD করেন। কলকাতার একজন প্রতিষ্ঠিত চিকিৎসক, কিন্তু হাজার ব্যস্ততার মধ্যেও ভুলে যাননি তার শিকড়কে, ফিরে গেছেন জনমানুষের সেবায়। তার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছেন অনেক বন্ধু, কিন্তু এত বড় প্রচেষ্টায় চাই আরও অনেককে। এর পরের স্টেপে বাড়াতে গেলে আমার মনে হয় যারা আছে, যারা শুনছে, তারা যদি কিছু করে, যারা বাইরে আছে দেশের, তারা যদি দেখে, এনিথিং ইউ গিভ, ডোনেট, ইউ ক্যান বি রেস্ট অ্যাশিওর্ড দ্যাট এভরিথিং ইজ গোয়িং দেয়ার ইন দ্য ইম্পাওয়ারিশড মাসেস অফ পুরুলিয়া অর মণিহারা। ইউ জাস্ট সি দ্যাট ইউ আর গিভিং এভরিথিং টু ইয়োর ওন সেলফ। এই মোটিভেশনে যদি আপনারা এগিয়ে আসেন, দ্যার ইজ নো এন্ড টু ইট, অ্যান্ড ইন নো টাইম উই মে ভাস্টলি ইম্প্রুভ দ্য মাসেস অফ দিস গড ফর সেকেন্ড কান্ট্রি। লালমাটির দেশ থেকে এবার ফেরার পালা। তুলসা, রাঙামাটি, গররা, কামিনবাদ, ঘিবান্ধি, একের পর এক পেরিয়ে গেল পুরুলিয়ার গ্রাম। মানুষের সেবায় ব্রতী, জীবে প্রেমের মধ্য দিয়ে ঈশ্বর সেবার কাজের পরিকল্পনা নিয়ে আবার পরের মাসে ফিরে আসতে হবে এই গ্রামে। রাঙামাটির ধুলো উড়ে তখন সূর্য পাটে নামছে, ঘরমুখী মানুষেরা অপেক্ষা করে থাকবে এক নতুন ভোরের জন্য।